আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আরিসাস কিচেন। আজকে আমি শেয়ার করব দুর্ধান্ত স্বাদের নতুন একটা ডিমের রেসিপি। এটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনি যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে। বাট এটা রান্না করলে আপনার ভাত কিন্তু বেশি রান্না করতে হবে, সবাই একদম চেটেপুটে খাবে। তো স্টেপ স্টেপ আমি দেখিয়ে দিব, পুরো ভিডিও দেখবেন, আশা করি আপনার খুবই ভালো লাগবে। তো আমি এখন চলে যাচ্ছি মূল পর্বে। তো এরপর যে আমি যেটা করব, সবার প্রথমে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আমি সেদ্ধ করা দেখালাম না, আমরা সবাই করতে পারি। আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পরে একসাথে পুরো ডিমটা কিন্তু পানিতে ভিজিয়ে ফেলা যাবে না, তাহলে ছোলা ছিলা যাবে না। আর একটা টিপস বলে যাই, একটা একটা করে হচ্ছে আপনি ঠান্ডা পানিতে নিবেন, একটা একটা করে হচ্ছে ফাটিয়ে সুন্দর করে স্মুথ করে ছেলে নিবেন। তো এরপর যে হচ্ছে আমার ছেলা হয়ে গেছে, তো আমার একটা ডিম হচ্ছে একটু ভেঙে গেছে ছিল, আমি হচ্ছে অন্য কাজে চলে গিয়েছিলাম। তো সবগুলো আমার সুন্দর মতো ছেলা হয়ে গিয়েছে, আমি এখন মাঝখান থেকে ফালি করে কেটে নিব। অলরেডি আমি ফালি করে কেটে নিয়েছি। তো ফাঁকে একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, দেখতে যদি আমার চ্যানেলটা ভালো লেগে যায় দেখতে দেখতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো আমি এ পর্যায়ে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে নিব। তো সামান্য লবণ হলুদ দিলেই হবে, আর চাইলে হচ্ছে আপনার তৈলের সাথে দিতে পারবেন, তবে আগে থেকে মাখিয়ে রাখলে আমার থেকে মনে হয় এটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখানো যায়। তো এরপর যে হচ্ছে আমার মাখানো হয়ে গিয়েছে, আমি একটা একটা করে সবগুলো মাখিয়ে নিয়েছি। তো আমি এরপর যে হাঁড়িতে একটা তৈল গরম করে ডিমগুলো ছেড়ে দিচ্ছি, একেবারে তৈলটা হিট হওয়ার দরকার নাই, হালকা গরম হলে দিব। আর একটা টিপস আমি বলে দেই, বেশি তৈল দিয়ে ভাজতে যাবেন না, তাহলে ছিটে উঠবে, ছিটে গায়ে আসতে পারে, এটা খুব সাবধানে ভাজতে হবে। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভাজবেন। আর ডিমটা অবশ্যই আমরা কেটে নিয়েছি, তো কুসুমটা ছিটে গায়ে আসতে পারে, এই জন্য চুলা আঁচটা অবশ্যই একদম মিডিয়াম টু লো হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে কম তৈলে ভাজবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এভাবে ভেজে নিলে ভীষণ ভীষণ মজার হবে, একটু লাল লাল করে ভেজে নিব। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। আমি হাঁড়িতে তৈল গরম করে নিয়েছি 100 গ্রাম মতো, আমি পেস্ট কুচি দিয়েছি 1 কাপ, রসুন কুচি দিয়েছি 1টা পরিমাণ। তো আমি এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনার চাইলে বাটা মশলা দিতে পারবেন, পেঁয়াজ রসুন, আমি একটু তেজপাতা দিয়েছি, আরও কিছুক্ষণ ভেজে নিব। তো যখন আমার লাল লাল হয়ে আসছে, এখন বাদামি কালার হয়ে গেছে, একেবারে পুড়ে ফেলা যাবে না। এরপর যে আমি দিয়েছি আস্তে জিরা, আপনার চাইলে জিরা বাটা দিতে পারবেন বা জিরার গুঁড়াও দিতে পারবেন, আমি আস্তে জিরা ব্যবহার করছি, কারণ আমি খুব একটা বাটা মশলা দিয়ে তরকারি রান্না করি না। তো এরপর যে হচ্ছে আমি গোটা মশলা দিয়েছি, সব ধরনের মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছি, গোলমরিচ। এখন আমি ভালো করে ভেজে নিয়েছি আর লাল লাল করে। তো যখন একদম বাদামি কালার হয়ে গেছে, এরপর যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো ভালো করে হচ্ছে কষিয়ে নিব মশলার সাথে। তো দেখুন কীভাবে করছি, এ পর্যায়ে যদি আপনি এভাবে করে মরিচটা কষিয়ে নেন, কালারটা বেশি সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে। আমি কিছু কাঁচা পেঁয়াজ আবারও অ্যাড করে দিয়েছি, কারণ যেগুলো আমি বাদামি কালার করেছি ওগুলো পানি দিলে গলে যাবে, এই জন্য একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকবে। তো আমি এরপর যে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, চারপাশে যে পুরোপুরি মশলা গেছিলো লেগে গেছিলো, আমি ভালো করে হচ্ছে কষিয়ে নেব। আসলে কষানোর উপরে কিন্তু তরকারির টেস্ট ডিপেন্ড করে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তৈল ছেড়ে দিয়েছে। আমি এ পর্যায়ে আরও একটু হচ্ছে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, আপনার চাইলে হচ্ছে সয়াবিন তেল দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমি তৈলের উপরে কিছুক্ষণ মশলাটা গড়িয়ে নেব, একদম ভালো করে কষিয়ে নেব, যতটা কষাতে পারবেন অতটাই কিন্তু আপনি মাছ মাংস ডিম যা রান্না করেন অতটাই মজার হবে। তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, তো পানিটা দিয়ে চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। স্টেপ স্টেপ ভিডিও দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। আর এভাবে রান্না করলে এতই মজার হয় এই ডিমের রেসিপিটা বলে বোঝাতে পারবো না, বাসায় একবার ট্রাই করবেন, অবশ্যই সবাই প্রশংসা করবে, সবাই চেটেপুটে খাবে। তো আমার এ পর্যায়ে হচ্ছে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। শুক রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি আবারও দারুচিনি আর 2টা এলাচ ফাটিয়ে দিয়েছি, এতে করে ভীষণ ভীষণ ফ্লেভারটা বৃদ্ধি হবে, কারণ লাস্ট পর্যায়ে দিয়েছি যেহেতু। তো এখন আমি একটু পানি দিব,
পানি দিয়ে একটু বলক তুলে নিব। অলরেডি ফুটে উঠেছে, আমি ভালো করে চারপাশটা ছাড়িয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই পানি দিয়েছি, কারণ হচ্ছে এর ভিতরে আমি ডিমটা দিয়ে দিব। এখন আমি এ পর্যায়ে লবণ দিচ্ছি স্বাদ মতো, লবণটা আপনারা বুঝে দিবেন। তো লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। তো এরপর যে আমি হচ্ছে যে তৈলি ভেজে ডিমটা রেখেছিলাম, আর ডিমটা উপর থেকে দিয়ে দিয়েছি। এরপর যে চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আমি যেটাতে হচ্ছে ডিমটা তৈলে ভেজেছিলাম ওই পাত্রটা আমি ধুয়ে একটু পানি দিয়েছি। আপনার চাইলে পানি বেশি কম ব্যবহার করতে পারবেন। তো এরপর যাই হচ্ছে জাস্ট পানিটা ছোঁয়া ছোঁয়া থাকলে হবে। আমি এখন ঢাকনা দিয়েছি, ঢাকনা দিয়ে আমি জাস্ট 2-3 মিনিট ওয়েট করব। তো ভালো করে ফুটে উঠেছে, আমি ঢাকনাটা তুলে আবার চেক করে নিচ্ছি। তো এভাবে ডিমটা যদি রান্না করেন। আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটোর চচ, আপনার চাইলে কাঁচা টমেটোও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, আর চাইলে স্কিপ করতে পারবেন। তো আমি হচ্ছে একটু টমেটোর চচ দিয়েছি, আমার টমেটো ভীষণ পছন্দ, আপনার চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারবেন লাস্ট পর্যায়ে। আমি সবসময়ই হচ্ছে চচটা দেই হাতের কাছে, যদি আপনার কাঁচা টমেটো থাকে বা ধনিয়া পাতা কাঁচামরিচ থাকে, যে যেরকম হচ্ছে রান্না করেন। বাট আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে বেশি মজার হয়। তো আমি হচ্ছে চারপাশ থেকে একটু মিক্স করে দিচ্ছি ঝোলের সাথে টমেটো চচটা, খুঁতির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে। তো এরপর যে আমার ঝোলটা টেনে গিয়েছে, দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যখন চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে তখন নামিয়ে নিতে হবে। এরপর যে আমি নামিয়ে নিয়েছি, তো আমি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এভাবে যে কাউকে রান্না করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবেই, তো একদম সবাই প্রশংসা করতে বাধ্য হবে। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।